গাউসিয়া জাল মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন শিকদার, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমাদের সামনে এমন এক লোক, এমন এক প্রিয় মানুষ উপস্থিত যার নাম, যার প্রতিষ্ঠানের নাম আমরা সকলেই জানি, ঠিক কিনা বলে? আমাদের অত্র এলাকা পুরা গাজীপুর সহ গাজীপুরের বিভিন্ন অঞ্চলের অনেক ভাইরা, গরিব এবং ধনী সকলেই যার প্রতিষ্ঠান থেকে আমরা সেবা পাই, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে সুন্দর কথা দিয়ে মন ভুলিয়ে তিনি আমাদের আকৃষ্ট করতেছেন, এবং বিশেষ করে অত্র অঞ্চলে যত মসজিদ মাদ্রাসার মাহফিল গুলা হয়ে থাকে, মাহফিলের স্পন্সর এবং মাহফিলের প্রথম যে উপকারটা হয় পুস্তার এবং হ্যান্ডবিলের, যে খাদমতটা করতেছেন খাজা বদরুদ্দোয়া মডার্ন হাসপাতালের সুনামগঞ্জ প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ ডক্টর বক্তিয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি ওই প্রতিষ্ঠানের ইমাম, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মডার্ন হাসপাতালের ইমাম পাশাপাশি জামিয়া মাদানিয়া এক মাদ্রাসার শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব আছি, তো আমার মাধ্যমে এই পুস্তারের সমস্ত দায়িত্ব সবকিছুই হয়। আমি তো জানি যে এই হাসপাতাল থেকে কত মাদ্রাসা মসজিদে এই জিনিসগুলো দেওয়া হয়, কত টাকার ব্যাপার সেবা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে দিন দিন আরো তারাক্কি এবং উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেবেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানিয়ে দেন, এমন সম্পদের মালিক আল্লাহ তাআলা ওনাকে বানিয়ে দেন যে সম্পদ দুহাতে জনগণের মাঝে, গরিব গরিব অসহায়ের মাঝে যেন দুহাতে অকা করে বিলীন করতে পারি, বিলীন দিতে পারি, সকলে বলেন আমিন। আমার ভাইয়ের আমরা এসেছি ওয়াজ শোনার জন্য, কি শোনার জন্য? নসিহত করছেন পুরা কোরআনুল কারীম সম্পূর্ণটাই একটি উপদেশ, এটাই তো ওয়াজ। পিস্তায় পিস্তায়, পাকায় পাকায়, রুকুতে রুকুতে, লাইনে লাইনে, শব্দে শব্দে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ওয়াজ করছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ওয়াজের কিছু ক্যাটাগরি আছে, প্রকার আছে, ওয়াজে কি আছে প্রকার আছে। আল্লাহ তাআলার কাছে এক প্রকারের ওয়াজ, অন্যতম অসম্ভবনীয় একটা ওয়াজ হলো আপনি আপনাকে ওয়াজ করবেন, নিজে নিজেকে ওয়াজ করা, ঠিক কিনা বলেন? আমরা শুধু অপরকে ওয়াজ করি যে তুমি ভালো হও, অমুকে এই করে সেই করে, অমুকে ভালো হয় না, নিজের ওয়াজ করে নিজে করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় ওয়াজ যে তুমি তোমাকে ওয়াজ করো, তুমি তোমাকে কি করো ঠিক করো। আল্লাহ তাআলা উদাহরণ আনছেন, দৃষ্টান্ত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মূর্তিকে আপায় খানা এনে দিয়ে গেল, মূর্তিকে লক্ষ্য করে, নিজেকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এই ইব্রাহিম এটা আপায় এনে মূর্তিকে খানা দিয়ে গেল, মূর্তি খায় না, ধরে না, স্পর্শ করে না, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, কে ইব্রাহিম? তাহলে কি মূর্তিকে কি পূজা করা যাবে? নিজেকেই প্রশ্ন করতেছে, কে বলে? জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন সময়ের মধ্যে, কোন বংশে, কোন পিতার ঘরে তিনি জন্মগ্রহণ করলে, মা করলে, যে সময়ে রবকে, এটা তিনি চিনে না, ঠিক কিনা বলে? আর আজকে আমরা জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে, আমাদের জন্ম নয় মুসলমান, আপা মুসলমান, নিজেও মুসলমান, রবকে এটা খুঁজাখুঁজি করে বাহির করা লাগে নাই, ঠিক কিনা বলে? তো ইব্রাহিম আলাইহিস সালাম রব খুঁজতেছে, আমি কার উপাসনা করব, কার ঘরে আমি সেজদা দিব, কার কাছে আমার মনোবাঞ্ছনা, আমার আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করব, সে রবকে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানে না। নিজেকে প্রশ্ন করলে, ইব্রাহিম তাহলে তো মূর্তিকে পূজা করা যাবে? কয় না, মূর্তিকে তো পূজা করা যাবে না, খায় না, ধরে না, কিছুই তো পারে না, তাহলে রব কে? এই চিন্তা করতে করতে সালাম মা জানা আলাইহিম লাইফ ওয়ানের মতো ঘটনা এসেছে, যখন রাত্রি হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো, চৌকাবান আকাশে তিনি তারকা দেখলেন, যেটাকে বলে তারকা আর ঝলমল করে আকাশে উদিত হয়েছে, তিনি সাপ্রস্ত বললেন, এই তারকাই আমার রব, তারকাই আমার রব। কারণ মা আফালা, তারকাও যখন তার আলো বিলীন হয়ে গেল, ধরে রাখতে পারলো না, তিনি বললেন, লা উহিবুল আকিলিন, যে জিনিস তার অস্তিত্বকে ধরে রাখতে পারে না, যে জিনিস তার আলোকে হারিয়ে ফেলে, এমন জিনিস আমার প্রভু হতে পারে না, ধরে কোন সুরা আসমান রব খুঁজতে থাকে। ফালাম্মা রাআ আশ-শামসা রাআ আল-কামারা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন কারো এই চাঁদ আমার রব যেহেতু কারো কাছে আরো আলো নিয়ে আকাশে উদ্ভাসিত হয়েছে আমার গায়রাত চাঁদ যখন তার আলো ধরে রাখতে পারল না সূর্য সাহেব যখন হয়ে গেল পূর্ব জীবনকে যখন পূর্ব জীবনের বুক চিরে যখন সূর্য উদিত হলো আর আলো নিয়ে পূর্ব আকাশে যখন সূর্য উদিত হলো যেহেতু আরো আলো নিয়ে সূর্য উদিত হয়েছে সুতরাং সূর্যই আমার রব সূর্যটাও পশ্চিম আকাশে অস্তমিত হয়ে গেল সূর্য যখন তার আলো হারিয়ে ফেলল পশ্চিম আকাশে অস্তমিত হয়ে গেল এবার তিনি সিদ্ধান্ত নিলেন ও আমার সম্প্রদায়ের লোকেরা ও অগ্নি উপাসক ও মূর্তি পূজারক ও আমার ভাই ভাতিজা আব্বা আম্মা ও আমার গোষ্ঠীর লোক আত্মীয় স্বজন আমি ইব্রাহিম কিন্তু তোমাদের দলে নেই আমি সম্পূর্ণ আলাদা আমি কিন্তু তোমাদের সাথে আল্লাহ আমি ও পুজো ফিরেছি রোগকে হবে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা কাউকার পূজা করো তোমরা চাঁদের পূজা করো তোমরা সূর্যের পূজা করো সত্যিকার অর্থে তারকা কখনো রং হতে পারে না সূর্য রং হতে পারে না চাঁদ রং হতে পারে না তার কারণ চাঁদ তার অস্তিত্ব ধরে রাখতে পারে না সূর্যও পারে না এজন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সিদ্ধান্ত নিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবার সিদ্ধান্ত জানিয়ে দিলেন আমি আমার মন আমি আমার দেমাগ আমি আমার মস্তিষ্ক আমি আমার চিন্তা চেতনা সেই সত্তার দিকে ঘুরিয়ে দিলাম যিনি তারকার মালিক তাদের মালিক সূর্যের মালিক কোন কায়নাতের মালিক আসমান জমিনের মালিক সেই সত্তা আল্লাহর দিকে আমি আমার মনকে সঁপে দিলাম জয় কর সুবহানাল্লাহ জোরে বল তো আসমানের মালিক কে জমিনের মালিক কে এবং এটাকে উর্দুতে কারণ আকারে আল্লাহ কবি সম্রাট আল্লাহ ইকবাল বলেছে আই শামসু কামার সরফ জমি আনজব ওয়াকদার দস্ত জিবাল ওয়াদি সাহারা ও সমন্দর মোর মালক দান তোর তৈর কবুতর শামসের জুলমত জো আহমর আসগর গুলজার গুলো বুরগি সজর কিসরে বানায়া গুলজার গুলো বুরগি সজর কিসরে বানায়া খালিদ মায়ুসি ক্যা হুয়ে সব জিসনে বানায়া মোহাম্মদ সাগর মহাসাগর পাহাড় পর্বত চাঁদ গ্রহ নক্ষত্র গ্লাসকে ছায়া পর আসমান জমিনের মালিক কে হয়ে আল্লাহ রব্বুল আলামিন শুধু আসমানের মালিক না আল্লাহ তাআলা তার পরিচয় ঘোষণা করতেছেন সূরা বাকারার 255 আয়াত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض
করবেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন ও জগতের মানুষ আমার শক্তি আমার ক্ষমতা আমার ধর্মীয়তা আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা নাই আমি আল্লাহ তো হুয়াল্লাহুল লাযী লা ইলাহা আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নাই কি কি বলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই কোনো মাবুদ নাই কোনো সৃষ্টিকারী নাই তার কারণ হলো আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তাআলা চিরঞ্জীব চিরস্থায়ী বলেন সুবহানাল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী কোন মাখলুক কোন বস্তু হতে পারে কোন পয়গম্বর হতে পারে না কোন মানুষ হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের মৃত্যু কখনো হবে না মৃত্যু তাকে স্পর্শ করবে না আল্লাহ তাআলা আল হাই শব্দের দ্বারা সমস্ত মুফাসসির সমস্ত দুনিয়ার দার্শনিক সমস্ত পণ্ডিত বৈজ্ঞানিকদেরকে জানিয়ে দিলেন আমি আল্লাহর গুণ হলো আল হাইয়ুন আমি আল্লাহ তাআলা চিরঞ্জীব বলেন সুবহানাল্লাহ আমি যেমন ছিলাম তেমন আছি কিয়ামত পর্যন্ত তেমন থাকবো আমাকে মৃত্যু স্পর্শ করবে না বলেন সুবহানাল্লাহ আল কাইয়ুম প্রতিষ্ঠিত মুফাসসির নেকের আমরা কাইয়ুমের তাফসীর করেছেন ব্যাখ্যা করেছেন যে কাইয়ুম হলো তিনি যিনি নিজেও প্রতিষ্ঠিত অপরকেও প্রতিষ্ঠিত করে বলেন সুবহানাল্লাহ আপনাকেও তিনি প্রতিষ্ঠিত রাখবে আপনার গর্ভে থেকে অবশ্যই আল্লাহ তাআলা যে আল্লাহর ঘুম আসে না এবং তন্দ্রাও স্পর্শ করে না আপনি ঘুম না আসে থাকতে পারবেন অবশ্যই বিশ্বাস করে মনের প্রশান্তির জন্য আপনার কাছে বলতেছি বলেন সুবহানাল্লাহ আমার চোখের সামনে যদি মৃত্যু জীবিত হয়ে যায় ইমান আমার পেয়ে যাবে এবং তাদের প্রশান্তি আসবে আপনার এবাদত আমি আরো ভালো করে করবো বলেন সুবহানাল্লাহ এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ তুমি কি আসলে ঘুম আসো না ঘুম না আসে কিভাবে থাকো তোমার সন্দেহ হয় নাকি তাহলে উদাহরণের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেই একটা গ্লাস ভর্তি পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো সাবধান গ্লাসের পানি যেন জমিনের মধ্যে না পড়ে বলে বলুন সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ তাআলা তার উপরে ঘুম কে চাপিয়ে দিলেন এমন ভাবে ঘুম এসে গেল চোখ কে টান টান আরে করেও রাখতে পারে না দেখবেন আপনাদের আমাদেরও এমন সময় হয়ে যায় ঘুমকে যতই কন্ট্রোল করতে চাই ঘুম কন্ট্রোল মানে না ঠিক কিনা বলেন চক্ষুদ্বয় বন্ধ হয়ে আসে চোখকে ধরে রাখা যায় না ঘুম এসে পড়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ফরমান এই গ্লাসের পানি জমিনে পড়া যাবে না আমার যেন ঘুম এসে ধরো ঘুম এসে গেল আল্লাহর হুকুম কি লঙ্ঘন হয়ে যায় নাকি এই জন্য তিনি অনেক চেষ্টা করলেন ঘুমকে নিবারণ করার জন্য ধরে রাখার জন্য কিন্তু ঘুম তার মানে না ঘুম এসে গেল হাতে থেকে গ্লাসটা পড়ে ভেঙে পানি পড়ে গেল আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন ও আমার পয়গম্বর মুসা তুমি শুধুমাত্র একটা গ্লাস দিয়ে কন্ট্রোল করতে পারো নাই ঘুম আসার কারণে তোমার গ্লাস ভেঙে পানি জমিনের মধ্যে পড়ে গিয়েছে আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ আসমান ও জমিন কুল কায়নাত আমার কন্ট্রোলের মধ্যে রয়েছে আমি আল্লাহ তাআলা যদি ঘুম এসে যায় তোমরা আমার এসে যায় চার সূর্যের সাথে টক্কর লাগবে প্রথম আসমান দ্বিতীয় আসমানের সাথে টক্কর লাগবে দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের সাথে টক্কর লাগবে এমন ভাবে সাত আসমান তো সহজ হয়ে যাবে সাত গ্লাসের সাথে লাগবে
আমি আল্লাহ যদি ঘুম আছে আল্লাহ
ইন্নাকা
পবিত্র নগরী, পূর্ব পর্বতের জায়গায় তুমি এসেছো এটা পবিত্র নগরী, সাধারণ পর জায়গায় তুমি আসো নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতেছিলেন, এরকম ভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছ থেকে সফর করে নিজ এলাকায় আসতেছিলেন। পথিমধ্যে স্ত্রী অসুখ বেদনার কারণে অস্থির হয়ে পড়ার কারণে পূর্ব পর্বতের দিকে তাকালেন, দেখা যায় কিন্তু আগুন দেখা যায়। ইচ্ছা করলেন এখান থেকে আগুন এনে আমার স্ত্রীকে একটু উষ্ণ ভাব দিব, গরমের প্রয়োজন, আলো দরকার। দূর পর্বতে গেলেন আলো আনার জন্য। আল্লাহ তাআলা বলে রাখে, পয়গম্বর, হে মূসা, আমি আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দান করব। জয়গান সুবহানাল্লাহ। ফাখলান আলাই পায়ে জুতা খুলেন, ইন্নাকা বিল ওয়াদি মুকাদ্দাস সিদওয়া, এটা পবিত্র নগরী, আমি আল্লাহ তাআলার নূর বিরাজ করতেছি। জয়গান সুবহানাল্লাহ। তোমার চতুর্দিক থেকে আল্লাহ পাকের নূর বিরাজ করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তাআলা যখন এই কথা বলে বলতেছিলেন তার আওয়াজটা এক দিক থেকে আসতেছিল না, চতুর্দিক থেকে আল্লাহ তাআলার আওয়াজ আসতেছিল। এরকম ভাবে সুন্দর আওয়াজ, যে আওয়াজের কথা আমি মূসা বলতে পারবো না। ধরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এজন্য বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান আল্লাযী ইয়াসমাউ ইন্নাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া সি'আ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আমার কোনো কষ্ট করা লাগে না। ধরে বল সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি আপনারা পারেন না অনেকে, এটা হলো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত। শ্রেষ্ঠতম আয়াত আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলেন, তোমরা মানুষ তুমি এই আয়াতুল কুরসি ফজরের নামাজ নামাজের পরে নিয়মিত পড়ে জান্নাতে যাওয়ার তার একটা বাধা, সেটা হলো মৃত্যু। জয় বল সুবহানাল্লাহ। তার মৃত্যু বরণ করবে আয়াতুল কুরসির এই আমলটা যদি নিয়মিত আমার আপনার জীবনে ঘটে যায়, আমি আপনি যদি ফজরের নামাজের পরে নিয়মিত এই আমলটা করতে পারি, আয়াতুল কুরসি করতে পারি। আল্লাহ রাসূল বলছেন, এটাকে ইসমা আজম বলা হয়। কোন আমল যদি বলা থাকে এই আয়াতটা পড়ে মানুষ আল্লাহর আসমানে উঠতে পারবে। জয় বল সুবহানাল্লাহ। তো নিজেকেই যে ওয়াজ করা, এটা হলো পয়গম্বরদের গুণ। কাদের গুণ বলে? হযরত মূসা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকেই উপদেশ দিলেন যে না, চাঁদ রব হতে পারে না, সূর্য রব হতে পারে না, রব কে বলেন? আসমান জমিনের মালিক, চন্দ্র গ্রহ গ্রহ নক্ষত্র সাবত গ্যালাক্সির মালিক তিনি, তিনি কে? আমার ভাই, এটা হলো পয়গম্বরদের গুণ। নিজেকেই নিজে ওয়াজ করে, এটা হলো পয়গম্বরদের গুণ। এখন তো আর পয়গম্বর নাই, কিন্তু যারা হাদিসদেরকে ওয়াজ করবে, নিজের নফসের দিকে লক্ষ্য করে উপদেশ দিবে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আমাল আদার আমাল আদার নাহু সাদবা সাদুনি আকামেলা আল্লাহ মাগরিব কি আত্তা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কি পৃথিবীর উপরে সবচেয়ে গরিব যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করে, ঠিক কিনা বলেন? নিজের নফসের উপর প্রাধান্য বিস্তার যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি হল পৃথিবীর মুখে সবচাইতে জ্ঞানী ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি। আবু আদা আবলা করিনে আমার দেবা কাকায়ে নফস হাওয়া বা সদ্দওয়া। আর পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে বুকা যে নফসের পিছনে চলে, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়ামা নফসের উপর প্রাধান্য বিস্তার যদি আপনি করতে পারেন, ফজর নামাজ পড়তে মন চায় না, না আমি রক্তের কথা শুনবো না, মনের কথা শুনবো না, মনকে কন্ট্রোল রেখে ফজর নামাজ করবো, পাঁচ বছর নামাজ আমি করবো, ওয়াজ মাহফিল আমি যাবো, আমি আমার পিতা মাতাকে সেবা করবো, আমি বড়কে শ্রদ্ধা করবো, ছোটকে স্নেহ করবো, সমাজ সেবামূলক কাজ করবো। নফসের বিরোধী আপনার যদি পৃথিবীতে চলে, আল্লাহ রাসূল বলছে আপনি বলেন তালাক। আমার ভাইয়ের এটা নিজের নফসিকে কন্ট্রোল করতে হবে। সে সাজি রহমতুল্লাহ আলাই ফাঁসি পুলিশ পৃথিবীর বুকে সমস্ত মানুষ সজাতে সে সাজি রহমতুল্লাহ আলাইর নাম জানে, তার দার্শনিক গদ্য পদ্য কবিতা আমাদের দেশের উপরে লেভেল ক্লাসের মধ্যে পড়ানো হয়, আইবিএ পড়ানো হইতো আগে। আমার কাছে এমন কোনো বিষয় নাই, সাবজেক্ট নাই যে বিষয়ের উপরে ফার্সি কবি সে সাজি রহমতুল্লাহ আলাই কবিতা আপনি দিন আগ করেছে। একদিন তিনি নিজেকে প্রশ্ন করতেছেন, ও সাজি, এমন কোন কবিতা নাই তুমি লেখো নাই, এমন কোন সাবজেক্ট নাই বিষয় নাই তুমি সেই সাবজেক্টের উপর কবিতা না লেখছো, কিন্তু তুমি কি এমন কোন কবিতা লিখেছো যে কবিতার উপরে তোমার আল্লাহ খুশি, যে কবিতাটা মিজানের পাল্লায় উঠবে, যে কবিতার কারণে আল্লাহ তাআলা তোমাকে
জান্নাত দান করবে এমন কোন কবিতা লিখতে পারছো নাকি? আমার ভাই আজকে সাহেব রহমতুল্লাহ আলাইহি খোঁজাখুঁজি আরম্ভ করলেন, এমন কোন কবিতা তো আমার জীবনে আমি লিখি না, এরকম সোহান এমন কোন কবিতা তো লিখি নাই। নিজেকেই প্রশ্ন করতেছে, ও স্বামী এমন কোন কবিতা কি আপনি কি করেছো, এমন কোন কাজ কি তোমার জীবনে আছে যে কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ শুধুমাত্র সেই কাজে উঠিয়ে তোমাকে জান্নাত দিবে, অথবা সেই কাজটা কবিতাটা তোমার মিজানের পাল্লায় উঠছে? আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি হয়েছে তার সানেই আমি কবিতাটা লিখবো। এই যে দেখেন, আমরা যে কবিতাটা সকলেই ওলামায়ে কেরাম পরে সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাশাবাদু যা বিজা মালিহি হইল তিনি রাশি যার রূপের অভাই হাসনাতু জামি ওখে সালিহি চরিত্র মাধুরী তার অতি মনোরম। আল্লাহ রাসূলের প্রশংসা নিয়ে সে সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কবিতা রাখলেন, লিখলেন আল্লাহ রাসূলের তাসসুত তার গুণ তার সৌন্দর্য তার আখলাক চরিত্র নিয়ে তিনি কবিতা লিখছেন। কিন্তু কি আশ্চর্যের বিষয়, দিন নাই নিজেকে চতুর্থ জন তিনি মিলাইতে পারেন না। সে সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জীবনে কত কবিতা লিখেছি, কত বিষয়ের উপর কবিতা লিখেছি, এমন তো কোন আমার হয় নাই, কলম তো আমার কোনদিনের জন্য থেমে যায় নাই। আল্লাহ রাসূলের শানে আমি কবিতা লিখতে যাইয়া তৃতীয় লাইন লেখার পরে চতুর্থ লাইন আমি লিখতে পারি না। সে সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, ঘুম তার হারাম হয়ে গেল, একদিন দুই দিন তিন দিন চলে যায়, সে সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কবিতাকে পূর্ণ করতে পারে না। এক রাত্রে তার ঘুম এসে গেল, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবীর বাড়িতে উপস্থিত। দরগান সভা আরম্ভ, আমার বাইরে সে সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মুখ বলে পেশানি ওস্তার মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতে, যে সাহাবী তুমি পেশানি ফিকার করতেছো, এমন কোন বিষয় নাই যে দুটো বিষয়ের উপর আমি কবিতা আবৃত্তি না করেছি, প্রত্যেক বিষয়ের উপর আমার কবিতা আছে, কিন্তু কি আর সত্যের বিষয় আপনার সামনে কবিতা লিখতে যাই না, আমার কলম চলে না, ওই কি কবিতা শোনা হতে পারছে না। নিজের জীবনকে সংশোধন করার জন্য, নিজের কর্মকে নিজের পাল্লা উঠানোর জন্য একটা কবিতা লেখছে, এক কবিতায় তার আল্লাহ রুই বানিয়ে দিয়েছে। কবিতাটা আল্লাহ দুনিয়ার মানুষের কাছে এত গ্রহণীয়, এত মকবুল, এত গ্রহণযোগ্য পাইছে, সমস্ত মালাই গ্রাম মুসলমানদের সমস্ত ওই আব্দাল গাউস গুলো যারাই বয়ান করবে তারাই খুববার হয়ে এই কবিতাটা আবৃত্তি করে ধরে কাছে বাড়ল। এটা আমার পূর্ব স্বামী শিখেছে, এটা কিন্তু আজকে দূরক না, আল্লাহ আল্লাহ নাকি এটা কি সে সারির কবিতা ধরে কাছে বাড়ল। এটা এটা কত বড় প্রমাণ হয়েছে, আমি দুই তিন মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দিতেছি। দ্বিতীয় বক্তা এসে দেখেছেন, আমার ভাইয়েরা আল্লামা হাফেজ রহমতুল্লাহ আলাইহি ফাঁসি করেছিলেন, নিজেকে উপদেশ দিলেন, তিনি ফাঁসি করেছিলেন বাদশাহ দরবারে কবিতা আবৃত্তি করতেন, এন আফ রাখতেন আগে জামানায় বাদশাহ বরত্ব বাদশাহ কৃতিত্ব নিয়ে কবিরা কবিতা আবৃত্তি করলে বাদশাহ উপহার দিত, কি দিত উপহার দিত। একদিন যাইতেছে, হ্যাঁ প্রত্যেকদিন যায় ওই বাদশাহ এক মেয়ে ছিল, মেয়ের সাথে ভাব হয়ে গেছে, আমি আগে আসতাম বাসার একটা মেয়ে ছিল সুন্দরী রূপসী, সে মেয়েটা কই? কেন আপনি জানেন না, বাসার মেয়ে তো মারা গেছে, মারা গেছে। আল্লামা হাফেজ রহমতুল্লাহ আলাইহি বরেণ্য কবি ফার্সি কবি, জীবন পরিবর্তন হয়ে গেল এক ঘটনায়। আমার ভাইরা হাফেজ রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এই সংবাদ আসলো কন্যা তো মারা গিয়েছে, আফসোস করা আরম্ভ করলেন, আরে যাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, যার কথা যার গান আমার অন্তরের মধ্যে
মানুষের পরিচয়টাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, ঘর বাজার সে মানুষটা যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, আমি হাফেজ দুনিয়ায় থাকতে পারবো না যে কিনা বলেন। এখন নিজের দিকে লক্ষ্য করে আল্লামা হাফেজ রহমতুল্লাহ আলাই নিজেকে উপদেশ দেওয়া আরম্ভ করলেন, দেখুন সুবহানাল্লাহ, প্রশ্ন হাফেজ কত গোয়াম কে বলতা জানো নিমানাত, প্রশ্ন হাফেজ কত গোয়াম কে বলতা জানো নিমানাত, আগর মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত, গোলাজ গুলশা জুদা কষ্টা করু তাজা নমি মানাত, আগর মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত, হিজাবে নো আরু সারা করে সংহার নমি মানাত, আগর মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত, তুই যে মহিলার চিন্তায় ঘুমকে হারাম করে দিয়েছ, রাতের পর রাত তোমার নষ্ট হয়ে গিয়েছে, সময়ের পর সময় ঘন্টার পর ঘন্টা তুমি লস করেছ, তুমি ভালো করে লক্ষ্য করো, এই মেয়ের জন্য তুমি নিজের জীবন শেষ করেছো, এই কন্যা যেরকম দুনিয়া থেকে চলে গেছে তোমার কয়েকদিন চলে যেতে হবে, তার কারণ তুমি ভালো করে তাকিয়ে দেবো ফুল বাগান থেকে ফুলের কাছ থেকে, ফুলটা যখন ঝরে পড়ে জমিনের মধ্যে পড়ে যায় ফুলের ফুলটা সুবাস যেরকম চিরদিন থাকে না, আমার ভাইয়েরা স্বামী স্ত্রীর বাসর ঘরের লজ্জা দু একদিনের বেশি থাকে না, ঠিক কিনা বলেন, মেহমানের কদর মেহমানের বাড়িতে তিন দিনের বেশি যেরকম থাকে না, ও হাফেজ রহমতুল্লাহ আলাইহ তুমি ও পৃথিবীতে চিরজীবন থাকতে পারবা না, তুমি যদি চালাক এবং বুদ্ধিমান হয়ে থাকো আখেরাতের জন্য কাজ করো, এবং সুবহানাল্লাহ নিজেকে উপদেশ দিলেন তো আল্লাহ হাফেজ রহমতুল্লাহ যুগ শ্রেষ্ঠ আল্লাহ হয়ে যায় কিনা, এবং সুবহানাল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না, ইন্না শিরকালা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ, ঠিক কিনা বলেন, দুই নম্বর ওসিয়ত হলো ইয়া বুনাইয়া আকিম সালাত, হে সন্তান নামাজ কায়েম করবা, ওয়ামুর বিল মারুফ সৎকাজে আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজে বাধা দিবা, ওয়াসবির আলা মা আসাবাত, আর কখন যদি তোমার সামনে তোমার জীবনে বালা মুসিবত চেপে আসে ধৈর্য ধারণ করবা, আল্লাহ তোমাকে সহযোগিতা করবে, বের করবে সুবহানাল্লাহ, আমরা পারবো তো নাকি যে থেকে উপদেশ দেওয়া এবং নিজের সন্তানদেরকে এই চারটা পাঁচটা উপদেশ নিজের কাছে বসিয়ে আপনি দিবেন, এভাবে উপদেশ আল্লাহ আমাদের আজকে মাহফিলকে আল্লাহ আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।